যেহেতু পুলিশ গ্রেপ্তার করে নিয়েছে সেক্ষেত্রে অগ্রিম জামিনের সুযোগ থাকছে না। বাদল চৌধুরীর মামলায় বর্তমান অবস্থান নিয়ে বিস্তারিত জানান তার পক্ষের আইনজীবী অরিন্দম ভট্টাচার্য। তিনি জানান, যেহেতু অগ্রিম জামিনের সুযোগ নেই তাই তারা স্থায়ী জামিনের জন্য হাইকোর্টে আপিল করেন। হাইকোর্ট এ বিষয়ে তাদের আবেদন মঞ্জুর করে আগামী 24 অক্টোবর শুনানির দিন ধার্য করেন। যখন আদালত বসে আমাদের সঙ্গে আমাদের কাছ থেকে কিছু কোয়েরিজের জন্য কিছু বিষয় জানার জন্য তখন আদালতের নজরে দেওয়া হয় যে অলরেডি ইনি অ্যারেস্টেড হয়ে গেছেন, তো এই অবস্থায় আগাম জামিনের দরখাস্তের আর কোনো গুরুত্ব থাকে না। অতএব আজকের দিনের সকালবেলায় মাননীয় আদালত ওই আগাম জামিনের দরখাস্তটা ডিসপোজ অফ করে দিয়েছেন অন দ্য গ্রাউন্ড যে এটা ইনফ্যাকচুয়াস, এটার আর কোনো গুরুত্ব নাই, এটা আমার মূল্যহীন, এই কথাটা বলেই মামলাটা নিষ্পত্তি হয়েছে আজকে। তো তারপর পরই আমরা আদালতের অনুমতি নিয়ে আমরা একটা 439 পিটিশন রেগুলার জামিনের জন্য উচ্চ আদালতে একটা দরখাস্ত জমা দেওয়ার জন্য আমরা এতক্ষণ ধরে চেষ্টা করছিলাম। তো শেষ পর্যন্ত মাননীয় প্রধান বিচারপতি আমাদের উচ্চ আদালতের প্রধান বিচারপতির অনুমোদন সাপেক্ষে বর্তমান যিনি আদালতের বিচারপতি রয়েছেন ভেকেশনের মধ্যে ওনার অনুমতি সাপেক্ষে এবং অনুমতি পাওয়ার পরে এই মাত্র আমাদের ফাইলিংয়ের কাজটা শেষ হয়েছে এবং এই জামিনের দরখাস্তটা নিয়ে আগামী 24 তারিখ বেলা 11টায় শুনানি হবে।